গার্লফ্রেন্ড ছিল না, একটা গার্লফ্রেন্ড বানানোর জন্য আমার চেষ্টারও কোনো কমতি ছিল না। গার্লফ্রেন্ড শব্দটি বোঝার পর থেকে একটি গার্লফ্রেন্ডের জন্য আমি মরিয়া হয়ে গিয়েছি, কিন্তু তারপরও আমার কোনো গার্লফ্রেন্ড হয়নি। আমি যতবার মেয়েদেরকে প্রপোজ করেছি ততবার মেয়েরা আমাকে রিজেক্ট করেছে, ততবার আমার মাথা হিট করেছে, কিন্তু আমি দৌড়ি না, পিছু হাঁটি। প্রতি রিজেকশনের পর আমি আবার মাথা তুলে দাঁড়িয়েছি, আবার নিজেকে প্রস্তুত করেছি পরবর্তী প্রপোজালের জন্য। হ্যাঁ বলো বীর, চির উন্নত মমশী। এটা কি? ফুল, গোলাপ ফুল, রেড রোজ। তুমি আমার গার্লফ্রেন্ড হবে? হোয়াট? প্লিজ আমার গার্লফ্রেন্ড হন অবিলা, প্লিজ। ভাইয়া 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 করছো কেন? কান্দার কি আছে? আমি তো তোমাকে খারাপ কিছু বলি, তুমি প্রপোজ করেছি, ইয়েস অর নো বলো। ভাইয়া 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 আমি আপনাকে প্রমিস করছি যে নেক্সট টাইম আমি যখন প্রপোজ করব আমি হাতটা প্রপারলি ধুয়ে আসবো অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ দিয়ে। সালাম আলাইকুম। আমার গুরু টাইটেলটা পাওয়ার পেছনেও কারণ ছিল ওই গার্লফ্রেন্ড। ইউনিভার্সিটিতে যখন প্রথম ভর্তি হলাম তখন আমার ব্যাচের সবারই গার্লফ্রেন্ড ছিল, একমাত্র আমার ছিল না। আমার ব্যাচের ছেলেপেলেরা বলল, আমি কি গুরু নাকি যে এখনও কোনো গার্লফ্রেন্ড জোগাড় করতে পারিনি? সেই থেকে আমার ব্যাচের কাছে আমি গুরু টাইটেল পেয়ে গেলাম। পরবর্তীতে পুরো ক্যাম্পাসের গোটা 50-এক মেয়েকে প্রপোজ করেও যখন গার্লফ্রেন্ড পেলাম না, তখন আমি শুধু ব্যাচ না পুরো ভার্সিটির কাছ থেকেই গুরু টাইটেল পেলাম। আমি শুধু মিশু থেকে হয়ে গেলাম গরু মিশু। কেন যে করলি না, তাহলে সব মেয়েগুলো তোর প্রপোজের জন্য বেঁচে যেত। কি না মানে দোস্ত, আমি কি বলি, সবার জীবনে সব কিছু হয় না, আর গার্লফ্রেন্ড তোর জীবনে মোটেও না। দোস্ত আমারও একই কথা, তুই এই সমস্ত গার্লফ্রেন্ডের পিছনে হাঁটা বাদ দে। রাজুর কথার সাথে আমি একমত, গার্লফ্রেন্ড তোর কপালে নাই। তাছাড়া তুই একটা গরু টাইপের মানুষ, একটা গরু টাইপের মানুষের কপালে আর যাই। আমাকে গরু ডাকবি না। কুল কুল মিশু, কুল কুল। তোর জন্যে আমার মাথায় একটা বেটার আইডিয়া আছে। না মানে বলছিলাম, এত কষ্ট করে যেহেতু গার্লফ্রেন্ড পাওয়া যাচ্ছে না, সেহেতু তুই ইউরোপ আমেরিকা টাইপের কিছু একটা কর। ইউরোপ আমেরিকা মানে? ইউরোপ আমেরিকা মানে গার্লফ্রেন্ড যেহেতু জুটছেই না, সেহেতু তুই একটা বয়ফ্রেন্ড। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। নেন ভাই যান, ভাই যান। এটাতে কী করবেন, মানুষ খুন করবেন না ডাকাতি করবেন? প্রেম করব। কী কইলেন বুঝলাম না। আমার একটা গার্লফ্রেন্ড দরকার। পাগল নয় কী কর ভাই? এনিমি ভাই যান, আমার টাকাটা দেন।
টাকা আমার তোমার সাথে একটু কথা ছিল সরি মিশু আমি তোমার গার্লফ্রেন্ড হতে পারবো না ইউ নো আই হ্যাভ আ বয়ফ্রেন্ড তোমাদের তো ব্রেকআপ হয়ে গেছে অ্যাকচুয়ালি নট রিয়েলি মানে ব্রেকআপ হয়নি ব্রেক নিয়েছি ওই যে মুভিতে যেমন হয় না ব্রেক লাইক ইন্টারভাল আসলে প্রেম করতে করতে বুঝছো একদম বোর হয়ে গেছিলাম এই জন্য আর কি একটু ব্রেক এই ব্রেকের সময় না হয় আমার গার্লফ্রেন্ড হও আমি মার্শাল আর্টে ব্ল্যাক বেল্ট পাওয়া আস্তে কান্নাকাটি করো শব্দ হলে আমার ভালো ঘুম হয় না ঘুমে প্রবলেম হয় এসব বুঝতে হবে মিশু ভাই কানে তুলা দিয়ে ঘুমা তুলা পাবো কোথায় খালাম্মা কোথায় তুলা রেখে গেছে আমি জানি না প্লিজ একটু আস্তে কান্নাকাটি করো ওকে খুব কষ্ট হচ্ছিল আমার খুব কষ্ট আর কেন জানি সব রাগ গিয়ে পড়ছিল সৃষ্টিকর্তার উপর তিনি কতজনের কত ইচ্ছা পূরণ করেন কত লক্ষ্য পূরণ করেন আর আমার জীবনে শুধু একমাত্রই লক্ষ্য ছিল একটা গার্লফ্রেন্ড আর তিনি সেই একটা লক্ষ্যই পূরণ করলেন কেন 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 একটা জিনিসই চাইছি শুধু একটা গার্লফ্রেন্ড চাইছি যতক্ষণ ভালো লাগে ততক্ষণ তুমি বসে বসে কান্নাকাটি করো একটু আর এই শোনাও কিছু যতক্ষণ লাগে ততক্ষণ ব্যবহার করো আমি ঘুমাই লাগ প্রতিটি মানুষের জীবনে কিছু বিশেষ দিন থাকে তাই না আমার এই আজকের দিনটাও ছিল আমার জন্য একটা বিশেষ দিন কারণ
এই দিন আমি প্রথম দেখলাম নাইলাকে এবং এঞ্জেল এঞ্জেল পরি পরি পুরাই মাথা নষ্ট জিনিস মামা মানে কি এইরকম সুন্দরী মেয়ে আমরা জীবনে কেউ দেখি নাই এমন সুন্দর পরীর মতো দেখলে তো পুরো ফিট হয়ে যাবি আমি গতকালকে রাতে সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কখনো কোনো মেয়েকে প্রপোজ করব না আরে তোরা কি প্রপোজ করার জন্য নিয়ে যাচ্ছিস নাকি আরে তুই কেন এই ক্যাম্পাসে এমন কোনো যোগ্য ছেলে নেই যে ওকে প্রপোজ করতে পারে শুধু দূর থেকে দেখবি আর মজা নিবি আর ফিট হয়ে যাবি রিয়েলি মামা তুই যদি একবার দেখোস তুই ফিট হয়ে যাবি মামা সিরিয়াসলি আই এম নট জোকিং ইউ ম্যান একবার খালি দেখ তুই অস্থির হয়ে যাবি চল 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 ফিট হয়ে যাওয়ার জন্য রেডি হ আরে চল 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 আমি খুব স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি তাই আপনাকে স্ট্রেট কাট বলতে চাই উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড আমার মতি ফিরেছে তো পরদিন সকালে আর সেই পরদিন থেকেই আমার জীবনটা হয়ে গেল আমারই কল্পনাতীত ইয়েস আই গট মাই গার্লফ্রেন্ড অ্যান্ড ইট ওয়াজ নাইলা ও বন্ধু এসে দেখে যাও একবার গোপনে ও বন্ধু এসে দেখে যাও একবার গোপনে তোমায় আমি ভালোবাসি কত যতনে দিন কাটে একা একা তুমি বিহনে গান লিখেছি কবিতা লিখেছি কত শুধু তোমার আশায় ফুল নিয়েছি মনের বাগানে ছিল যত আমি তোমায় নিয়ে গান লিখেছি কবিতা লিখেছি কত শুধু তোমার আশায় ফুল নিয়েছি মনের বাগানে ছিল যত ও বন্ধু এসে দেখে যাও একবার গোপনে ও বন্ধু এসে দেখে যাও একবার গোপনে
বুঝতে পারলাম তোমার মতো একটা মেয়ে এত সুন্দর দেখতে এত স্মার্ট ক্যানাডা থেকে এসেছে আমি ঢাকায় দেখেছি ভার্সিটিতে আসার পর তুমি আমাকে প্রপোজ করলে কি রে তোমার চেহারা দেখে আমার বন্ধুরা বলে আমার চেহারাটাকে দূরের মতো আমাকে ছেড়ে কখনো চলে যাবা না তো কি যে বলো প্রমিস করো কি That you will never leave me. Promise. সন্ধ্যা নাইলা কি বলে বলে আমি যাতে কখনো তাকে ছেড়ে না যাই আমি উল্টা ভাবি সে কখনো আমাকে ছেড়ে চলে যাবে আবার বলে যে আমার এই গরুর মতন চেহারা বলে তার পছন্দ মেয়েটার মাথা খারাপ নাকি আমার কি মনে হয় আমার মনে হয় ওর মাথা এবং চোখ দুটোই নষ্ট মানে খারাপ হ্যাঁ বাজে কথা বলিস শান্ত আমার রুমমেট সুজনের কথাটা হয়তো পুরো ফালতু ছিল না নায়লার সাথে আমার সব কিছুই ভালো চলছিল কিন্তু নায়লার কিছু কিছু আচরণ আমার কাছে সত্যিই খুব আশ্চর্য মনে হতো এবং মাঝে মাঝে কিঞ্চিত অস্বাভাবিক লোকজন দেখবে তো ঠিক করে বসো আর ঠিকঠাক করে বসো না এটা পাবলিক প্লেস তাতে কি হয়েছে আমি তোমার গার্লফ্রেন্ড আ আরে কি মুশকিল খামচি মারো কেন কি মুশকিল প্রেমের চিহ্ন দিয়ে দিলাম ফর ইয়ার কাইন্ড ইনফরমেশন খামচিটা কিন্তু কোনো অর্ডিনারি খামচি ছিল না তিন দিন লেগেছিল আমার ঘাস করতে এই সুজন সুজন দেখতে কি এসছে কত বাজে এখন আড়াইটা আরে তাহলে আর দেখারও দরকার নেই খোলারও দরকার নেই এত রাতে ডাকাত ছাড়া আর কেউ আসবে না তুমি ভাই ঘুমাও তো তারিখা যা না দেখ না আচ্ছা ঠিক আছে দেখছি দেখছি দূর এত রাতে আমার কি সে কি তুমি এখানে এত রাতে হ্যাঁ তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল তাই চলে আসলাম তো অসুবিধা হয়নি তো না গাড়িতে উঠলাম স্টার্ট দিলাম চলে আসলাম ফোন দিতে ফোন দিলে তো তুমি আমাকে আসতে দিতা না
আর ফোন দিলে আমি সারপ্রাইজও দিতে পারতাম না, তাই আমি চলে আসতাম না বলে। হ্যাঁ ভালো, এটা হচ্ছে সুজন, আমার কাজিন, রুমমেট। না, আই এম নট ইওর ফ্রেন্ড, আমি ওর গার্লফ্রেন্ড বলো। গার্লফ্রেন্ড, নাইস নাইস। ইয়ে কি খাবো, মানে পিজা হাট বা কেএফসি, যেটা মনে করেন। ওই দোকানগুলো তো এখন বন্ধ, অনেক রাত না। হ্যাঁ বন্ধ, তাহলে চা, রং চা। আমাকে শুধু এক নজর দেখার জন্য নায়লার এই মধ্যরাতে আমার বাসায় এসে উপস্থিত হওয়ার বিষয়টা একদিকে আমাকে প্রচণ্ড আনন্দিত করেছিল আর একদিকে প্রচণ্ড চিন্তায় ফেলেছিল। রাত 2:30টার সময় একটা মেয়ে, বিষয়টা কি স্বাভাবিক কিছু? কিন্তু তার ঠিক 3 দিন পর ক্যাম্পাসে নায়লার এই আচরণটা আমার কাছে মোটেও স্বাভাবিক মনে হয়নি। এক ঘন্টা যাবো তোমার ফোন ওয়েটিং এ আছে, আমি তোমাকে কয়েকশোবার ফোন করেছি অথচ তুমি আমার ফোন কল ব্যাক করোনি। না আমি ভাবলাম ইউনিভার্সিটি দেখাই হবে। এত কিছু কেন ভাবো তুমি? ইউনিভার্সিটিতে দেখা হবে এইজন্য তুমি আমার কল ব্যাক করবে না? আর তোমার ফোন কেন বিজি থাকে? এক ঘন্টা যাবো তুমি কার সাথে কথা বলছিলে? হ্যাঁ তোমার কাজিনের সাথে। কাজিনের সাথে? ফোন দাও। কাজিনের সাথে কথা বলছিলে না? তুমি আমাকে বোঝাও, আমি কি ছোট বাচ্চা? একটা মেয়ে, একটা মেয়ের সাথে তুমি এক ঘন্টা যাবত কথা বলছিলে আর তুমি আমাকে, আমার সাথে চিট করো তুমি? আমার কাজিন? আরে আমি ঘরে, তোমার ফোন ইউজ করা উচিত না। এই তোমাদের কি কোনো ক্লাস নাই, কাজ নাই? যাও এখান থেকে, যাও, উঠো। কি করছো, কি করছো? মানে আমি এক ঘন্টা যাবত ফোন দিচ্ছি তোমাকে, তুমি আমার ফোন কল ব্যাক করছো না, অথচ তুমি আমাকে এখন বোঝাচ্ছো তুমি আমার সাথে চিট করছো। জোরটা সব, জোরটা। আমি তোমাকে লাস্ট ওয়ার্নিং দিলাম, তুমি ফোন ওয়েটিং এ রাখবা না। সামান্য ফোন ওয়েটিংয়ে থাকা নিয়ে পুরো ক্যাম্পাসে ওই তুল কালামের ঘটনা দিয়ে আমি একটা ব্যাপারে শিওর হয়ে গেলাম। হ্যাঁ, নায়লা আসলে মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ কেউ না, মোটেই। হঠাৎ মুহূর্তের জন্য মনে হলো যাক বাবা বেঁচে গেছি, সম্পর্কটা তো কেটে গেল। কি যে এক মায়া মাখা ভালো লাগে আচ্ছন্ন হয়ে গেলাম সেই মুহূর্তটায়। মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিলাম, মানসিকভাবে নায়লা যতই অসুস্থ হোক না কেন, তার সাথে সম্পর্ক আমি কোনোদিনও ভাঙব না, কোনোদিনও না। উই উইল বি রোমিও অ্যান্ড জুলিয়েট,
We will be together till the end of our days. কিন্তু একটা বিষয় জানেন কি, মানুষের সিদ্ধান্ত অনুযায়ী কখনো সবকিছু চলে না। আপনি? আমি আনি। নিশু আছে? হ্যাঁ, আছে। ভেতরে। এমনভাবে বলছো যে তুমি আমাকে না আমার ভূত দেখেছো। I can't believe this. I also can't believe this. তোমার বাসার ড্রয়িং রুম এত সুন্দর। তুমি কি বাসায় একা থাকো? আঙ্কেল আন্টি থাকে না? বাবা মা থাকে। বাবা মা অস্ট্রেলিয়ায় আছে। সুজন থাকছে আমার সাথে। এনিওয়ে যাও, রেডি হয়ে আসো। তোমাকে একটু বেরোবো। কোথায়? খাবো। আই মিন তোমাকে খাওয়াবো। কেন? আজকে আমার বার্থডে। প্লাস তোমার সাথে আমার খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে। খুবই ইম্পর্টেন্ট। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ভয় পাচ্ছ? ভয় না কই। এই যে হঠাৎ যদি নায়লা চলে আসে সেই ভয়? না মানে একটু আসলে ও তো খুব সন্দেহপ্রবণ, দেখলে কি না কি ভাববে। তুমি তো আমাকে জাস্ট ফ্রেন্ড হিসেবে বার্থডে ট্রিট দিতে নিয়ে এসছো, ও দেখলে একশোটা জিনিস মনে করবে। মিশু, তোমাকে না একটা কথা বলার জন্য আমি এখানে নিয়ে এসেছি। বলো। I'm sorry, Mishu. I'm sorry that I have rejected you. What is the amar how is it? আমি চাকু টাকু দেখিয়ে কি তুমি মারটা খারাপ মার 15 দিন ব্যথা ছিল। ঠিক আছে যাও, মাফ করে দিলাম। আচ্ছা চলো না আমরা ওই বোটটাতে চড়ি। চলো চলো, আমরা অনেক কিছু। আমি পানি খুব ভয় পাই, একদম ফ্রিজ হয়ে যাই পুরোপুরি। আর প্লাস বৃষ্টি আসছে তো বাসায় যাই, আমার জ্বর সর্দি বাঁধিয়ে তো লাভ নেই। তোমার সামনে কাজ কাজ আছে না, আমারও তো কাজ আছে। চলো যাই আমরা, মনে যাই এই বৃষ্টিতে এখানে বসে থেকে জ্বর বাঁধিয়ে কোনো লাভ নেই। চলো কি হয়েছে? না মানে রাত হয়ে গেছে। না রাত হয়েছে কিন্তু মধ্যরাত তো হয়। কি ব্যাপার, রাত হয়েছে বলে কি তুমি আমাকে ভেতরে ঢুকতে দেবে না? যে বলো, আসো আসো। তো বলো কি খাবে? চা না চা মানে? মানে আমার বাসায় কফি নেই।
সুজন কোথায়? আজকে সকালে দেশের বাড়ি গেছে। ও অ্যাকচুয়ালি মিশু, আমি তোমাকে একটা কথা বলতে এসেছিলাম। আমি জানি তুমি আমাকে কি বলবে। এটা আসলে হয়, একটা ছেলে যখন হুট করে একটা মেয়েকে প্রপোজ করে তখন মেয়েটার কাছে ব্যাপারটা সিরি লাগে। সেই ছেলে যখন আরেকটা মেয়ের সাথে থাকে তখন সে ছেলের প্রতি মেয়েটার একটা আকর্ষণ জন্মায়। মেয়েরা সাধারণত এই বিষয় নিয়ে কথা বলে না। না মিশু, মানে তুমি একবার আমার ফিলিংসটা একটু বোঝার চেষ্টা করো। আমি আমি আসলে অন্য মেয়েদের মতো না। এই ব্যাপারে কিছু শুনতে চাই। আই'ম ভেরি কমিটেড টু নায়লা। আই লাভ হার আ লট। আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাই। হ্যালো হ্যালো বেবি, কোথায় তুমি? এই তো বাসায়। বাসায় একা একা কি করো? এই তেমন কিছু না। সুজন চলে গেছে? হ্যাঁ, সকালে। রাতে কি খাবা, রান্না করেছো? না, ফ্রিজে পাউরুটি আছে। তুমি রাতে গরম গরম ফ্রাইড রাইস আর গরম গরম চিকেন খাবা। মানে? মানে খুব সহজ, দরজাটা খোলো, খাওয়া ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি খুশি? কিছুই হয়নি। বলাই বাহুল্য যে এরপরে আমার অ্যানির সাথে আর কখনোই কথা হয়নি। নায়লারও জ্ঞান ফিরেছিল, কিন্তু এই নায়লা সেই নায়লা নয় যে আমার কাছে এসে বলেছিল, উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড? এখান থেকে
তোমার জন্য নয়, তোর জন্য নয়। I'm not wrong. তুমি মিশু। জি। আমাকে চিনতে পেরেছো? জি, আপনি নায়লার। নায়লার বাবা। জি আঙ্কেল, আসলে পুরো ব্যাপারটা অ্যাক্সিডেন্ট ছিল, আমরা একদম কোনো সময় পাইনি। আন্ডারস্ট্যান্ড। ছোটবেলা থেকে নায়লা একটু অন্যরকম, খুব জেদি। এই জেদটা ওর মার কাছ থেকে পেয়েছে। ওকে বড় করতে আমাদের অনেক ঝক্কি পোহাতে হয়েছে। We have to take a lot of trouble. Canada J University of Porto. Or University of Guardian Celebrity. আমরা অনেকবার ওকে বারণ করেছি কিন্তু ও শুনিনি। ছেলেটির নাম কার্টার। ছেলেটির স্টেট অফ শক। আমরা ওখানে এখানে নিয়ে এসেছি যাতে করে ওই জায়গার কোনো স্মৃতি ওকে কোনো কিছু মনে করিয়ে না দিতে পারে। এটা আশ্চর্য, তোমার আদর, তোমার মুখ হুবহু কাটারের মতো। আমি খুবই স্ট্রেট কাট কথা বলতে পছন্দ করি, তাই আপনাকে স্ট্রেট কাট বলতে চাই। উইল ইউ বি মাই বয়ফ্রেন্ড? তোমার মতো একটা মেয়ে এত সুন্দর দেখতে, এত স্মার্ট, ক্যানাডা থেকে এসছো। আমি ঢাকায় দেখেছি ভার্সিটিতে আসার। তুমি আমাকে প্রপোজ করলে কি রে? তোমার চেহারা দেখে। আই এম সরি। নো, তুমি কেন সরি হবে? আই মাই সেলফ ডু অ্যাপোলজাইজ টু ইউ। নালার জন্য তোমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আই এম সরি ফর দ্যাট। এই কষ্টটা আমি সারা জীবন করতে চাই আঙ্কল, কারণ নালাকে ছাড়া আমি বাঁচব না। আই লাভ ইউ ভেরি মাচ। আমি নালাকে কখনোই ছেড়ে যাইনি, কখনোই না। বিকজ আই লাভ হার, বিকজ I love my girlfriend. I love you. আমি তোমাকে কখনই ছেড়ে চলে যাব না। Thank you.